জনগণকে সম্মান দিয়ে তাদের জন্য কাজ করতে সরকারি কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে একসাথে কাজ করতে হবে। মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিজেদের মেধা বিকাশের মধ্য দিয়ে মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখার কথাও বলেন তিনি। সকালে রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় সরকারি কর্মকর্তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে সেবা করার নির্দেশনা দেন সরকার প্রধান। মাঠ পর্যায়ে যে আপনাদেরকে কাজ করতে হবে জনগণের জন্য, জনগণের সেবা সেবক হিসেবে, একটি মানুষও যেন না খেয়ে থাকে, না তাকে কষ্ট না পায়, গৃহহীন না থাকে, চিকিৎসা এবং শিক্ষা অধিকার থেকে যেন বঞ্চিত না হয়। প্রধানমন্ত্রী আরো বলেন, মানুষ যেন আইনের সেবা পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। মানুষের ভাগ্য পরিবর্তন করাই হলো মূল লক্ষ্য। তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের জন্য একটা সুন্দর জীবন দেওয়া, এটাই হচ্ছে লক্ষ্য। আর সেই লক্ষ্যটা পূরণের আসলে মূল চালিকা শক্তি হচ্ছে এই মাঠ প্রশাসন। তরুণ কর্মকর্তাদের মেধা বিকাশে বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, এরই ধারাবাহিকতায় মানুষের জীবনমানকে উন্নত করতে হবে। তথ্য প্রযুক্তির এই যুগ, কাজেই সেখানে আপনাদের আরো বেশি কাজ করার সুযোগ রয়েছে। কিন্তু আপনার জ্ঞান মেধা দিয়ে যে আপনার স্ব কর্মস্থলে সেখানকার মানুষের ভাগ্য পরিবর্তনে কি কি করণীয় সেটা আপনাদেরকেই ঠিক করতে হবে। আপনারাও জানতে পারবেন, আপনাদের সেই উদ্ভাবনী চিন্তা ভাবনাটা যেন থাকে। সহকারী কমিশনার, এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন 119 ও 120তম কোর্সের প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন। বিপুল দেবরাই, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।